আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি। এক বড় ভাই আর কি কমেন্ট করছেন যে ভাইয়া, ফার্নিচার কোম্পানিতে আসলে কয় ঘন্টা ডিউটি হয় বা বেতন কেমন, এই বিষয়টা নিয়ে আর কি আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করবো যে আসলে ফার্নিচার কোম্পানি থেকে আর এক শিফটি ডিউটি হয় নাকি ডে নাইট ডিউটি হয়। তো ভিডিওটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর যদি আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, তাহলে মালয়েশিয়ার যে কোনো তথ্য আপনারা জানতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে ফার্নিচার কোম্পানিতে কয় শিফটে ডিউটি হয়, আসলে সত্য কথা কি ভাই, আমি আপনাদের সাথে একটা কথাও মিথ্যা বলি না, যেটা সঠিক তথ্যগুলো আপনাদেরকে প্রত্যেকবার দেওয়ার চেষ্টা করি যে না, যাতে আপনারা আমার কথাগুলো শুনে উপকৃত হন বা খারাপ কোনো কিছু না ভাবেন। ফার্নিচার কোম্পানিতে সবসময় ভাই ডে নাইট কোনো ডিউটি নেই, সবসময় ফার্নিচার কোম্পানিতে এক শিফট ডিউটি হয়। তাতে আপনি মানে 8 ঘন্টা ডিউটি করেন বা 10 ঘন্টা ডিউটি করেন বা 12 ঘন্টা ডিউটি করেন, সব সময় একই সিস্টেমে ডিউটি হয়। যদি আপনি 8 ঘন্টা করেন বা সকাল 8টায় আসেন, তাহলে আপনি 4টে চলে যাবেন, 1 ঘন্টা লাঞ্চ টাইম দিবে। আর যদি আপনি ওভার টাইম করেন, তাহলে হয়তো 4টের পর থেকে আপনি মানে 6টা পর্যন্ত করেন বা রাত 8টা পর্যন্ত করেন বা রাত 10টা পর্যন্ত কেন না করেন, ওটা আপনার মানে ওভার টাইম হবে। তো মোটামুটি বুঝতে পারছেন যে আসলে ফার্নিচার কোম্পানিতে কখনোই মানে রাত্রে কাজ হয় না, সারা মালয়েশিয়াতেই এক শিফট ডিউটি হয়। অর্থাৎ 8 ঘন্টা মানে আপনার বেসিক ডিউটি, 8 ঘন্টা পরে আপনি যা করবেন সমস্ত কিছুই ওভার টাইম। তো মোটামুটি ওভার টাইম নিয়ে আর কি আপনাদের স্যালারি দেখা যাচ্ছে যে কাজ বুঝে আপনি যদি 2 ঘন্টা ওভার টাইম করেন তো ওই অনুযায়ী আপনার বেতন আসবে। আর আপনি যদি 5 ঘন্টা ওটি করেন, তাহলে কিন্তু আপনার আরও অনেক বেশি বেতন আসবে, তাই না? তো যে ভাই আর কি প্রশ্ন করছিলেন যে আসলে ফার্নিচার কোম্পানিতে ভাই নাইট ডিউটি হয় কি না, আসলে ফার্নিচার কোম্পানিতে নাইট ডিউটি হয় না, কারণ এখানে কাজ হলো দিনের, মানে কাঠের কাজ, তো রাত্রে খুব কম মানুষজনই আর কি কাজ করে। আর বেশিরভাগে আপনি মালয়েশিয়াতে দেখবেন যে কোনো ফ্যাক্টরিতে নাইট ডিউটি হয় না, বেশিরভাগ মানে কিছু কিছু কোম্পানিতে নাইট ডিউটি হয়, যেগুলো মানে প্লাস্টিক কোম্পানিতে বেশি আর কি নাইট ডিউটি হয়। তো এইগুলো নিয়ে টেনশন করার কারণ নেই। আর যারা মানে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন। তো সব ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।